বাবা যেভাবেই হোক শ্রীময়কে উদ্ধার করতেই হবে। ওর জীবন থেকে অন্ধকার সরে গিয়ে সবে ওর জীবনটা আলোর ছটায় উজ্জ্বল হয়ে উঠছিল, আর তাতে সে নিজে আরো বেশি উজ্জ্বল হয়ে উঠছিল। ওকে আর অন্ধকারে হারিয়ে যেতে দেওয়া যাবে না বাবা, কিছুতেই না। বেশি দলদ, একেবারে দলদ উঠলে উঠছে এক্স ওয়াইফের উপর। আমার দিকে ফিরেও তাকায় না, আমায় ঘরে ঢুকতে দেয় না, তার এক্স ওয়াইফের জন্য ঝুকচোখানি দেখো না, চরিত্রহীন পুরুষ মানুষ কোথাকার। ডিঙ্কা, এবার আমাদের নেক্সট স্টেপ কি? পুলিশকে তো ইনফর্ম করেছি, ওরা বলেছে ওরা একদিন নেবে মিনিমাম পুরো খোঁজ খবর করতে, তারপর কোনো ইনফরমেশন পেলে ওরা আমাদের জানাবে, দরকার পড়লে ইমিডিয়েটলি যেতে হবে। ডিঙ্কা, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। পুলিশকে ওই ছেলেটাকে ডাক খোঁজ করছে, মানে মাধবপুর কি আদৌ যাচ্ছে, তাকে কি ডাকবে, মানে তার বাড়িতে যাচ্ছে, কোনো ইনকোয়ারি কি করছে, সেটা বলেছে কিছু? আমি তো তোমায় বললাম পিসুমশাই, আমি আমার সমস্ত সন্দেহের কথা পুলিশকে বলেছি, ইনফ্যাক্ট আমি পুরো কেস হিস্ট্রিটাই ওদের বলেছি, কিন্তু ওরা কিভাবে ইনভেস্টিগেট করবে সেটা তো আমার জানিয়ে করবেন না, যদি জানায় তোমায় নিশ্চয়ই জানাবো। এই তিনটে দিন মানুষটার মুখে একটু জল পড়লো কি পড়লো না, হয়তো তিনটে দিন খাবারও জোটেনি। আমার বৌদির প্রাণটা কোনো আছে তো? ঠাকুর এত বার করে তোমায় ডাকছি, আমার বৌদিকে তুমি বাঁচিয়ে দাও। আহ মিঠু, চুপ করবে প্লিজ, একদম এসব অলক্ষণে কথা বলবে না, আর যদি বলতে ইচ্ছে হয় নিজের মনে বলো, মনে মনে বলো, চিৎকার করছে এখানে দাঁড়িয়ে, আর নয়তো ভিতরে গিয়ে রান্নাঘরে গিয়ে বলো, আমাদের সামনে দাঁড়িয়ে এইসব উল্টোপাল্টা কথা একদম বলবে না, যাও। আপনি রাগ করছেন দাদাবাবু, মনের মধ্যে যে কত দুশ্চিন্তা হচ্ছে সে তো আপনি বুঝতেই পারছেন। মিঠুদি, পুলিশ সমস্ত রকম মর্গ আর হসপিটালে খোঁজ নিয়েছে, কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা নেই, তাই আমাদের ধরে নিতে হবে যে মায়ের ডেলিভারেটলি কেউ ক্ষতি করার চেষ্টা করেছে, আইদার মাকে কিডন্যাপ করেছে, আর নয়তো মায়ের জীবনটা শেষ করে দিয়েছে। আর এরকম ধরনের কাজ একমাত্র অ্যান্টি সোশ্যালরাই করতে পারে। ঐতিহ্যকে সত্যি এরকম একটা কাজ করতে পারে, কিন্তু কেন করবে? ও তো নিজে আমাকে পেতেই চায় না, তাহলে আমাকে পাওয়ার জন্য যে এই কাজটা করেছে সেটা তো আমি বলতে পারি না। নাকি একমাত্র মাই আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে ওর আমার মায়ের ওপর খুব রাগ, তাই ও মাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে? ঐতিহ্য কি একটা খুনি? আমি কি একজন খুনিকে ভালোবেসেছি? কিন্তু যে মানুষটা এত ভালো ছবি আঁকে, যে মানুষটা তার পরিবারের লোকজনদের এত ভালোবাসে যে তাদের জন্য সে তার জীবনটা পর্যন্ত বাজি রাখতে পারে, সে অন্য একটা মানুষের এত ক্ষতি করবে? যে মানুষটা কিনা আমার মা, কখনো না, আমি কিছুতেই এটা মানতে পারছি না, কিছুতেই পারছি না। উপর এই সময় এটা তুমি আমাদের ছেড়ে থেকো না বাবা, বৌমাকে তো তুমি নিজের বোনের মতো ভালোবাসো, কত সময় তুমি আপদে বিপদে বৌমার পাশে দাঁড়িয়েছ সেগুলো তো আমি জানি, আমি দেখেওছি। জানো উপর, বৌমা কিন্তু তোমাকে খুব ভরসা করে, আমাদের এই দুঃসময় আমাদের পাশ থেকে তুমি চলে যেও না উপর। কোথায় চলে যাব বাবা, কোথায় যাব আমি, আমি আছি এখানেই আছি। তোমাকে আর কি বলবো বাবা, ওর তো খাওয়া ঘুম সব চলে গেছে, বাড়িতে যতক্ষণ রয়েছে খালি পাইচারি করছে, ওকে বলে বোঝাতে পারছি না খেলে ও দুর্বল হয়ে পড়বে, আর না খেলে কাজ করবে কি করে বলো তো? হয়েছে, এখন এসব কথা থাক না। যেমন করে হোক আমার বৌমাকে তুমি খুঁজে বার করে উপল, বৌমাকে ছাড়া তো আমি বাঁচবো না। আপনি এ নিয়ে চিন্তা করবেন না বাবা, আমি আপনাকে প্রমিস করছি। তাছাড়া পুলিশ আছে তো, পুলিশ কোন না কোনো খোঁজ বার করবেই, আপনি চিন্তা করবেন না। তাছাড়া
আমরা আছি তো, প্লিজ আপনি চিন্তা করবেন না। ঐতিহ্য ঘোষ আছে? আপনারা আপনারা কোথা থেকে আসছেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। ঐতিহ্য ঘোষ আছে? আপনারা কেন এসেছেন দয়া করে যদি একটু বলেন। আমার ছেলে তো এই সবে বাড়ি ফিরেছে জেল খেটে। ও তো কিছু করেনি, ও তো বাড়ি থেকে বেরোয় না। তাহলে আপনারা কেন এসেছেন একটু যদি দয়া করে বলেন। দেখুন, আমার ছেলে তো এখন নিজের লেখাপড়া নিয়েই থাকে। দাঁড়ান মা, আমি কথা বলছি। কি হয়েছে স্যার? আপনারা কোথা থেকে এসেছেন? আমরা লোকাল থানা থেকে আসছি, আর ওনারা কলকাতা থেকে আসছেন। শুনুন, ঐতিহ্য ঘোষ থাকলে ডেকে দিন, না হলে ওকে আমরা যেখান থেকে হোক খুঁজে বার করবই। ওর বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ সেটা কি জানতে পারি? ছোটটা তো বাড়িতেই আছে, ও তো পালিয়ে যাওয়ার মতো কোনো কাজ করেনি, ও লেখাপড়া করছে। অনেক লেখাপড়া হয়েছে, এবার একটু আমাদের সাথে লেখাপড়ায় বসতে হবে। যাও ডেকে দাও দাদাকে, না হলে কিন্তু আমরা ঘরে ঢুকে কলার ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে আসবো। যাও। কেন কলার ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসাটা কি আপনার কাজ? তার আগে কি আমরা জানতে পারি যে কিসের ভিত্তিতে, কিসের অভিযোগে আপনারা ঐতিহ্যকে নিয়ে যেতে এসেছেন? চুপ করুন, এত বড় বড় কথা কিসের? যে বাড়িতে এরকম একজন অপরাধী বাস করে তারা আবার এত বড় বড় কথা বলে কি করে? দেখুন, আমার ছেলে একটা অপরাধ করেছিল এটা ঠিক, আর সে তো সেই অপরাধের জন্য শাস্তিও পেয়েছিল, সাজাও হয়েছিল তার। কিন্তু বাড়ি ফিরে আসার কয়েকদিন পরেই আবার আপনারা এলেন কেন যে বলতে পারেন? এই বলছি দিচ্ছি, দিচ্ছিকে একটা ফোন করো তো। তোরা কেউ একজন দিচ্ছিকে ফোন কর না। মা দিঠি দিয়ে অত দূর থেকে কি করবে? আগে তো জানতে হবে এনারা কেন এসেছেন। হ্যাঁ, মানে দেখুন, আপনাদের অভিযোগটা কি সেটা তো আমাদের বলবেন, মানে সেটুকু জানার অধিকার তো আমাদের আছে। মানে আমাদের ছেলের অপরাধটা কি, তার বিরুদ্ধে অভিযোগ কি, সেটা কি আমরা জানবো না? বলুন। ওকে আমাদের সাথে একটু কলকাতায় যেতে হবে। না না না, আমার ছেলে আর কোথাও যাবে না আপনাদের সঙ্গে। ও কলকাতায়, ওকে 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 আমি যেতে দেবো না। দেখুন, আমার কিন্তু এই মাত্র একটাই ছেলে, আর একটি ছেলে মারা গেছে। আমার এই ছেলেকে নিয়ে আপনারা দয়া করে কোনো টানা হেঁচড়া করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আমি আপনাদের কথা দিচ্ছি, আমার ছেলে আর কোনো কিছুর মধ্যে নেই, ও কোনো কিছুর মধ্যে থাকবে না, আমি কথা দিচ্ছি আপনাদের। ও যে কোনো কিছুর মধ্যে নেই সেই গ্যারান্টি আপনি করছেন কি করে? না মানে ও কিসের মধ্যে থাকবে? এই তো সবে জেল থেকে বেরিয়েছে, বাড়িতেই থাকে, বাড়িতেই আছে। লাস্ট বুধবারে ও কোথায় গেছিল?